আজকের রাশিফল 11ই সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার, তিথি শুক্ল অষ্টমী, জন্ম রাশি হলো সিংহ, সূর্যোদয় সকাল 5টা 20, সূর্যাস্ত বিকাল 6টা 10। মেষ রাশির রাশিফল, আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় বিশেষ লাভে যোগ রয়েছে, দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনা হতে পারে, বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলে যাবে, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন, আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন, ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না, প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে, বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, বাড়িতে অতিথি সমাগমে আনন্দ হবে, বাইরের লোকজনের জন্য চিন্তা হবে, হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। মেষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, পরিবারের সকলের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চললে কোনো ক্ষতি হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশির রাশিফল, আপনার কর্মদক্ষতার কারণে জীবিকা স্থানে শত্রু বাড়তে পারে, বাড়িতে বদনাম থেকে সাবধানে থাকুন, ব্যবসায় আজ সমস্যার সম্মুখীন হতে পারেন, আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, সন্তানের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন, বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, আজ কোনো ভুলের কারণে কোনো ক্ষতি হতে পারে, সংসারে আর্থিক চাপ বাড়তে পারে, আত্মীয়দের সাথে কোনো বিবাদ হতে পারে। বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে কিছু সুবিধা নাও পেতে পারেন, পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আনন্দ পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো অগ্নিকোণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল, সম্পত্তি বা জমি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন, শেয়ারে বাড়তি লগ্নি নিয়ে চিন্তাবৃদ্ধি হবে, সন্তানের কাজে গর্ববোধ করবেন, পেটের সমস্যায় ভোগান্তি হবে, হাঁটাচলা খুব সাবধানে করতে হবে, আজ সমস্ত কাজ নিয়ে চিন্তায় থাকবেন, কর্মরত মহিলাদের উন্নতি যোগ রয়েছে, শত্রুরা ক্ষতি করতে সফল হবে না, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে, খরচ বাড়তে পারে, দুপুরের পরে নিজের প্রতিভার বিকাশ দেখানোর বিশেষ সুযোগ পাবেন, কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে, কোনো কাজ করলে বিপদ হতে পারে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক দিকে দিনটি ভালো কাটবে, পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ থাকতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো উত্তর পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ দিক নজর দিতে হবে, ভিটামিনের অভাবে শরীরে রোগ দেখা দিতে পারে, আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন, বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়, স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন, নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হবে, যানবাহন বা জমি কোনো কিছু কেনার জন্য ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে, আজ কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে হতে পারে। কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার, পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে সাহায্য পাবেন, পরিবারে অতিথিদের জন্য বাড়িতে বিবাদ মানতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল, সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, শারীরিক আঘাত লাগার আশঙ্কা রয়েছে, সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে, উপার্জনের ভাগ্য ভালো হবে, আর্থিক উন্নতি বজায় থাকবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে, সংসারে সুখ ফিরে আসবে, পরিশ্রমের সত্ত্বেও সংসারে কিছু অভাব অনটন থাকবে, যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সমস্যা থাকলেও মিটে যাবে, পরিবারে বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে কোনো বিষয়ে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন,
এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো উত্তর পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করায় ভালো হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে, পিঠের সমস্যায় কষ্ট পেতে পারেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হবে না, দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারেন। কন্যা রাশির ব্যক্তিদের আজ সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে। পরিবারে বয়স্ক ব্যক্তিদের জন্য বিবাদ মানতে পারে, পেশাগত ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। ব্যবসা গতানুগতিকভাবেই চলবে, ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির চোখ রয়েছে, মা বাবার কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে, সামান্য ভুলে বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন, ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন, পাওনা আদায়ে কষ্ট পেতে হবে। রাজনীতি বৃদ্ধির জন্য সময়টা ভালো যাবে, কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। তুলা রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ খরচ বাড়তে পারে, পরিবারে সামান্য কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ চাপে থাকবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো কোনো সুযোগ আসতে পারে, পরিবারে ভ্রমণ নিয়ে লাভ হবে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন, খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে, হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে, আইনি কাজের জন্য আজ কোনো সাহায্য পেতে পারেন। রক্তপাত থেকে সাবধানে থাকার দরকার রয়েছে, কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও খরচ হবে প্রচুর, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, দিনটি উন্নতি হবে, পরিবারে বাড়তি কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে একটু চাপ বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশির রাশিফল। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক কোনো অসুস্থতা দেখা দিতে পারে, অসৎ কোনো লোকের কারণে আপনার বদনাম হতে পারে, শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে, সন্তানের বিষয়ে চিন্তা থাকবে। কোনো ব্যক্তির বিষয়ে আজ আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে, কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে, সেবামূলক কাজে আনন্দ হবে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, আজ সারাদিন হিসেব করে চলার পর কষ্ট হতে পারে, শারীরিক ক্ষমতা বুঝে ভ্রমণ করুন। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে ভালো সাহায্য পাবেন না, পরিবারে শান্তি বজায় রেখে চলতে হবে। সকালের দিকে আজ কোনো চাপ আসতে পারে, পেশাগত ক্ষেত্রে কোনো কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। কারোর কুপ্রভাবে সাংসারিক অশান্তি হতে পারে, সামাজিক সুনাম বৃদ্ধি পাবে, আজ কোনো প্রভাব বা প্রতিপত্তি বিস্তার পাবে, হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে, মৃৎশিল্পীদের যোগাযোগ হতে পারে, খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন, প্রেমে বিশ্বাস ফিরে আসবে, আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে পরামর্শ করুন, কারোর কাছে দয়ার পাত্র হতে হবে, আজ ব্যয় বৃদ্ধি পাবে, বাড়িতে কলহ বাঁধতে পারে, বন্ধু পাশে দাঁড়াতে না পারায় অনুতাপ হবে, অতিরিক্ত পরিশ্রমের জন্য আজ কষ্ট পেতে পারেন। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, পরিবারের সকলের কাছ থেকে একটু সাবধানে থাকুন, পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল,
শুভ দিক হল দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হল 6। কুম্ভ রাশি রাশিফল, আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো খবর আজ আসতে পারে। টাকা ধার দিলে বিপদে পড়তে পারেন, তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে অশান্তি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সময়, অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি হতে পারে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর চাপ আসতে পারে। পরিবারে ভ্রাতৃত্ব বিবাদে যোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে কর্মচারীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিদের আজকে শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মীন রাশির রাশিফল, ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ পাবেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। পরিবারের কাছ থেকে সুনাম পাবেন। ক্রয় বিক্রয়ে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। আজ পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি ভালো হবে। রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের হতে পারে। মীন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক আজ কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো যাবে না, বুঝে শুনে চলতে হবে। পরিবারের কারণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো উত্তর পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।